64 GB only Wi-Fi grey color. যারা মোটামুটি gamer, heavy gamer তারা খুব রিল্যাক্সে গেম খেলতে পারে। একদম অরিজিনাল চার্জার কেবল সব কিছুই আছে। আচ্ছা কত রাখবেন এটা এখন? এটার দাম 46000 টাকা। আর এগুলোতে তো Apple এর যে ম্যাজিক কিবোর্ড সেটা ইউজ করা যাবে। ইউজ করতে পারবে। এটা কত রাখবেন প্রাইস? এটার দাম হলো 35000 টাকা। বক্স চার্জার কোনো কিছুই अवेलेबल নেই। এটা দাম হলো 30000 টাকা। এটার দাম মাত্র 70000 টাকা। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা চলে এসেছি ঢাকার বসুন্ধরা সিটিতে। আমরা আছি বসুন্ধরা সিটির লেভেল 5 মোবাইল এক্সচেঞ্জ বিডিতে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে সাব্বির ভাই। সাব্বির ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা অনেক কমেন্টস পেয়েছিলাম যে ইউজড আইপ্যাড নিয়ে একটা ভিডিও মেক করার জন্য, ফাইনালি আজকে আমরা ইউজড আইপ্যাড দেখব। আচ্ছা এই মুহূর্তে আপনাদের কাছে আইপ্যাডের একদম লেটেস্ট মডেল কোনটা আছে ভাই? লেটেস্ট মডেল বলতে ইউজ আপাতত আইপ্যাড 9 জেন আছে, তারপরে মিনি 6 আছে, তারপরে এগুলাই আছে আপাতত একদম লেটেস্ট। আচ্ছা আমরা মিনি 6 থেকে দেখা শুরু করতে পারি ভাই? মিনি 6 থেকে আমরা যদি দেখা শুরু করি, মিনি 6 আমার হাতে যেটা আছে এটা 64 GB অনলি ওয়াইফাই গ্রে কালার। আচ্ছা আর এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, সাথে বক্স আছে। এটা তো সবচেয়ে মিনি সিরিজের লেটেস্ট। হ্যাঁ মিনি সিরিজের সবচেয়ে। আচ্ছা আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখে নেই, মিনি সিরিজের সবচেয়ে লেটেস্ট এটা। আচ্ছা এটা তো ভাইয়া তো পেন ইউজ করা যাবে? জি পেন ইউজ করা যাবে, অ্যাপল পেন্সিল সেকেন্ড জেনারেশন যেটা এটা ইউজ করা যাবে। আচ্ছা এর কন্ডিশন সম্পর্কে আমি একটু ধারণা দেই, সেটা হলো যে এটা যেহেতু ব্যাটারি হেলথ ডিফল্ট দেখা যায় না, আপনি একটা কম্পিউটার লাগায় অ্যাপস দিয়ে দেখতে পারবেন। তো ওখানে যা রেজাল্ট দেখালো সেটা হলো যে এটাতে অনলি 42 বার চার্জ করা হয়েছে আর এটা ব্যাটারি হেলথ 100% আছে। আচ্ছা আচ্ছা ওকে আমি একটু ক্যামেরাটা দেখে দেই, একদম চমৎকার ক্যামেরা আইপ্যাডের আমরা ভাইকে দেখতে পাচ্ছি। আর আইপ্যাড মিনি 6 যে সিরিজটা এটা কিন্তু অ্যাপল পেন্সিল ইউজ করা যায় রাইট ভাইয়া? জি অ্যাপল পেন্সিল সেকেন্ড জেনারেশন ইউজ করতে হবে। আচ্ছা আর খুব সুন্দর, এটাতে কিন্তু আপনারা চাইলে ড্রয়িং করতে পারবেন, সো বুঝতেই পারছেন যারা মোটামুটি গেমার, হেভি গেমার তারা খুব রিল্যাক্সে গেম খেলতে পারবে, খুব রিল্যাক্স। আর এটা কিন্তু খুব কমফর্ট একটা সাইজ, আমি ভাইয়ের শপে এর আগে আসছিলাম, ওটা দেখার পরে আমার কিন্তু ভালো লাগছে, মানে বললাম যে আইপ্যাড মিনি 6টা আসলেই খুব সুন্দর। ওকে তো এটা বক্স সহ তো অ্যাভেলেবল আছে ভাই? জি বক্স সহ তো অ্যাভেলেবল আছে। আচ্ছা একটু বক্সটা দেখিয়ে দিই, আপনি একটু নেন। ওকে এটা হচ্ছে বক্স, বক্সে কি সব অ্যাকসেসরিজ গুলো আছে? হ্যাঁ একদম অরিজিনাল চার্জার কেবল সব কিছুই আছে। আচ্ছা কত রাখবেন এটা এখন? এটার দাম 46000 টাকা। 46000 টাকায় আপনারা আইপ্যাড মিনি 6 পেয়ে যাচ্ছেন। আচ্ছা একটু একটু মানে প্রো সিরিজের দিকে যদি আমরা আসি ভাই। আচ্ছা প্রো সিরিজে যদি যান, প্রো আপাতত যেটা আছে সেটা হলো 2018 সালের। আচ্ছা 2018 সালের 11 ইঞ্চি 2018 সালের। আচ্ছা আচ্ছা একটা গ্রে কালার अवेलेबल আছে, 64 GB ওয়াইফাই প্লাস সেলুলার। আচ্ছা ওয়াইফাই প্লাস সেলুলার। আচ্ছা ওয়াইফাই প্লাস সেলুলার, এটাতে কন্ডিশন যা আছে এটার ব্যাটারি হেলথ আছে 85%। ওকে আর বক্স সহ আছে, চার্জার সহ বক্স, চার্জার সবকিছু সহ अवेलेबल আছে। ওকে এটা একটু ধরেন, আমি একটু বক্সটা দেখিয়ে দিচ্ছি সবাইকে। এই যেটা হচ্ছে আইপ্যাড প্রো সিরিজ, সো দেখতে পাচ্ছেন বক্স চার্জার সবকিছু সহ আছে এটার। এই যে এটা 11 ইঞ্চ, যারা হচ্ছে একটু বড় সাইজের পছন্দ করেন তারা 11 ইঞ্চ কিন্তু একদম একদম পারফেক্ট একটা সাইজ, মানে সব ধরনের কাজ করার জন্য। আর এগুলোতে তো অ্যাপলের যে ম্যাজিক কিবোর্ড সেটা ইউজ করা যাবে, ইউজ করতে পারবে। আচ্ছা ওকে কত টাকা রাখবেন এটা এখন? এটার দাম হলো 65। আচ্ছা 65000 টাকা। ওকে আর এগুলো কিন্তু কন্ডিশন ফ্রেশ? জি একদম ফ্রেশ, কোথাও কোনো ডেন্ট নাই, কোনো কিছু নাই, বক্স আর ডিভাইস এটাতে, এটাতেও পেন্সিল ইউজ করতে পারবে, সেটা হলো অ্যাপল পেন্সিল সেকেন্ড জেনারেশন। ওকে তো এরপর হচ্ছে আমাদের সামনে আইপ্যাড, শুধু আইপ্যাড আছে? এটা শুধু আইপ্যাড যেটা আছে সেটা হলো আইপ্যাড 9 জেনারেশন, 64 GB অনলি ওয়াইফাই, এটারও বক্স চার্জার সবকিছু সহ অ্যাভেলেবল আছে। এটা ডিটেইলস যেটা দেখাচ্ছে সেটা হলো এটা অনলি 82 বার চার্জ করা হয়েছে, 82 বার চার্জ করা হয়েছে, 82 বার চার্জ করা হয়েছে, ব্যাটারি হেলথ 100% আছে। ওকে আর এগুলা সবগুলাই মোটামুটি আমেরিকান রিজন যেটা বলে, আচ্ছা আচ্ছা ইউএস রিজন, ইউএস। জি এটা কত রাখবেন প্রাইস? এটার দাম হলো 35000 টাকা। 35000 টাকা। একটু বক্সটা দেখিয়ে দেই, এই যে এটা হচ্ছে বক্সটা, বক্স সহ কিন্তু আপনারা পাচ্ছেন। ওকে আচ্ছা এবার একটা বক্স ছাড়া দেখাই নাকি? এটা কি কালার? আমরা বক্স ছাড়া যেটা যাচ্ছি সেটা মডেলটা হলো আইপ্যাড এআর 4, মানে এখন লেটেস্ট চলতেছে এআর 5, এর আগের জেনারেশন যেটা এআর 4,
এটা 64 GB অনলি ওয়াইফাই, এটার সাথে বক্স চার্জার কোনো কিছুই নেই, অনলি ডিভাইস অ্যাভেলেবল। সেক্ষেত্রে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমরা সিকিউরিটির জন্য কী পাবো। সেক্ষেত্রে আমাদের কম্পিউটারাইজ প্রিন্টেড মেমো পাবেন, সাথে আমাদের যা যা ফর্মালিটিস আছে সেগুলো আমরা করে দিব, সমস্যা নেই। এটাতে ম্যাজিক কিবোর্ড ইউজ করতে হ্যাঁ এটাতে ম্যাজিক কিবোর্ড ইউজ করতে পারবে, পেন ইউজ করতে পারবে, সমস্যা নেই। কারণ এআর এর চলতেছে লেটেস্ট হলো 5 আর এটা হলো 4, এটার কন্ডিশন যা দেখাচ্ছে সেটা হলো 94% ব্যাটারি হেলথ সহ আছে এটা। আচ্ছা, ডিভাইস একদম ফ্রেশ, কোথাও কোনো ঝামেলা নেই। প্রাইসটা কত রাখবেন? প্রাইসটা হবে হলো 50,000 টাকা। 50,000 টাকা। এর মডেল হচ্ছে iPad Air 4। আচ্ছা, A2316 মডেলে না, এই মডেল এইভাবে বললে কনফিউজ হয়ে যাবে। আপনি ওই আমি যেভাবে বলছি ওভাবে বললে ক্লিয়ার হবে। iPad মানে এআর সিরিজের 1 2 3 4, এই সব বললে আর কি ক্লিয়ার হবে। ওকে, এরপর হচ্ছে মিনি সিরিজের আরেকটা আইপ্যাড আছে। আমরা মিনি সিরিজের আরেকটা আইপ্যাড দেখাচ্ছি, এটা সিলভার কালার মিনি 4, মানে এটা একটু আগের মডেল, এখন 6 চলতেছে, মাঝখানে 5 গেল, এটা হলো 4। আচ্ছা, এটা হলো 128 GB ওয়াইফাই প্লাস সেলুলার। ওকে, এটার ব্যাটারি হেলথ যা বলতেছে মোস্ট প্রবাবলি এটা ব্যাটারি হেলথ 88, মানে 88। আচ্ছা, 88, এটা হচ্ছে মিনি 4 টা। হ্যাঁ, মিনি 4, এটার সাথেও বক্স চার্জার কোনো কিছুই অ্যাভেলেবল নেই, এটা অনলি ডিভাইস। হ্যাঁ, 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, পাশে হচ্ছে আরেকটা মিনি দেখতে পাচ্ছি, এটা হলো মিনি 1, মানে যেটাতে আসলে একদম একদম প্রথম মিনি সিরিজের একদম প্রথমটা, এটাতে অ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে গেছে, আপনি ব্রাউজার দিয়ে চালাতে পারবেন, ব্রাউজার দিয়ে ইউজ করতে পারবেন, মানে যেগুলো ওই ওএস এর কারণে অ্যাপ সাপোর্টটা বন্ধ হয়েছে। কত রাখবেন এটা? এটা 10,000 টাকা মাত্র, 8 GB, আর এটা একদম নতুন কন্ডিশন আছে, সম্ভবত চার্জ করছে 10 থেকে 12 বার। আচ্ছা আচ্ছা, ওকে। পাশে আমরা আইপ্যাড এর আরেকটা মডেল দেখতে পাচ্ছি, এটা হলো আইপ্যাড এআর 2, এটা হলো 16 GB, এটারও বক্স চার্জার কোনো কিছুই অ্যাভেলেবল নেই, গোল্ডেন কালার, ব্যাটারি হেলথ মোটামুটি 80 আপ বা 85 আপ আছে, আমার এক্সাক্ট মনে নেই। এটার দাম হলো 30,000 টাকা। 30,000 টাকা, সরি, এটার দাম 25,000 টাকা। 25,000 টাকা। আচ্ছা, ওকে, এটা রোজ গোল্ড কালার, খুব সুন্দর দেখতে। আচ্ছা, পাশে আমরা কিছু আইফোনও দেখতে পাচ্ছি, ইউজড আইফোন। আপনার হাতে যেটা আছে আইফোন 8, 64 GB, এটার বক্স চার্জার কোনো কিছুই অ্যাভেলেবেল নেই, ব্যাটারি হেলথ আছে 90%, এটা মাত্র 23,000 টাকা। 23,000 টাকা, ওকে। পাশে আমরা আচ্ছা আছে আইফোন 6S 16 GB, এটারও বক্স চার্জার কোনো কিছু অ্যাভেলেবেল নেই, ব্যাটারি হেলথ আছে 82, এটার দাম মাত্র 15,000 টাকা। আচ্ছা, পাশে আমরা হচ্ছে ম্যাকবুক দেখতে পাচ্ছি, এটা ম্যাকবুক কত সালের মডেল? এটা ম্যাকবুক 2017 সালের মডেল, i5 যেটা। আচ্ছা, ওকে, 512 GB, এটার অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল আছে, আর এটার মানে ব্যাটারি সাইকেল মাত্র 152 বা 153 বার হবে। 152 বা 153, জি, বক্স নেই কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবেল আছে, প্রোডাক্টটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও কোনো ডেন্ট নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই নেই। এটার দাম মাত্র 70,000 টাকা। 70,000 টাকা। স্টোরেজ হলো 8 GB 512 GB। 8 GB 512 GB। আচ্ছা, দেখা যায় আমরা বেশ কিছু আইপ্যাড কালেকশন দেখলাম, এরপর হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের তো ইউজ ট্যাবগুলো আপনার কাছে পাওয়া যায়, অন্যান্য ব্র্যান্ডের কিছু কম দামের মধ্যে কোনটা আছে? কম দামের মধ্যে সবচেয়ে কম দামের হলো টুইনমস 1 GB 8 GB, যেটা সেলুলার, মানে যেটাতে আপনি সিম ইউজ করতে পারবেন, এটার বক্সও আছে, চার্জার সাথে একটা কভারও দেয়া আছে, ওইভাবেই আছে, এটার দাম মাত্র 5,000 টাকা। 5,000 টাকায় আমি একটু বক্সটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে বক্সটা, সো এটা হচ্ছে বক্সটা, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে হুয়াওয়ের একটা ট্যাব আছে, জি, হুয়াওয়ে ট্যাব আছে, T310 ইঞ্চি, মানে 10 ইঞ্চি ডিসপ্লে, যেটা এটাও সেলুলার, এটার র্যাম হলো 2 GB আর রোম হলো 16 GB, মানে এটাতে আপনি সেলুলার সাপোর্ট পাবেন, ইভেন এটাতে কিন্তু গুগলের সাপোর্ট পাবে আপনি। হুয়াওয়ের ম্যাক্সিমাম, মানে এটা হুয়াওয়ের একটু আগের মডেল। হ্যাঁ, হুয়াওয়ের আগের মডেল, হুয়াওয়ে এখন যেই ওএসটা আসছে ওটাতে গুগলের সাপোর্ট বন্ধ হয়ে গেছে, এটাতে গুগলের সাপোর্ট স্টিল আছে, যেহেতু গুগল থাকা অবস্থায় এটা ছিল, এটার দাম মাত্র 15,000 টাকা। এটার অরিজিনাল বক্স আছে, চার্জার সবই অ্যাভেলেবল আছে। ওকে, আমরা বক্সটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হুয়াওয়ের মিডিয়া প্যাড T910, T310 ইঞ্চি। আচ্ছা, T310, ওকে। এরপর একটু স্যামসাং এর দিকে আসি, হুয়াওয়ের আরেকটা প্রোডাক্ট আছে, আরেকটা সেটা দেখে নিই, হুয়াওয়ের M5 যেটাকে বলে। আচ্ছা, M5, জি, এটা 10.4 ইঞ্চি, এটা র্যাম 4 GB, রোম 64 GB, এটা অনলি ওয়াইফাই, এটাতে হারম্যান ওএস আছে, যেহেতু গুগলের সাপোর্ট সরাসরি নাই, তবে আপনি অল্টারনেট ভাবে ইউজ করতে পারেন। M5 এটা কিন্তু অনেক পপুলার, 10 ইঞ্চি ট্যাব, জি, 10 ইঞ্চি ট্যাব, হারম্যান কার্ডোনের সাপোর্ট আছে, সাউন্ড সিস্টেম আছে, এটার একটা অফিসিয়াল যে ব্যাক স্ট্যান্ড আছে, প্লাস কভার আছে, মোটামুটি সবই অ্যাভেলেবল আছে, এটার দাম মাত্র 25,000 টাকা। 25,000 টাকা, ওকে। এটাতে পেনও ইউজ করা যাবে? হ্যাঁ, পেন ইউজ করতে পারবেন আপনি, ট্যাবে যে কোনো পেন, তবে এগুলোর জন্য ডেডিকেটেড পেন নাই। আচ্ছা, এটা হচ্ছে স্যামসাং এর ট্যাব, স্যামসাং এর ট্যাব, এটা হলো ট্যাব S7 FE। আচ্ছা, S7 FE, মানে S7 এর লাইট ভার্সনটা, S7 এর ফ্যান এডিশন যেটাকে বলে, মানে ফ্যান এডিশন, রাইট, 12.5 ইঞ্চি ডিসপ্লে এটার, এটার সাথে ডেডিকেটেড পেন আছে, আর এটা হলো অনলি ওয়াইফাই ভার্সন, এটার র্যাম হলো 6 GB, রোম 128 GB,
আপনি মানে যারা একটু হেভি কাজ করবে বা ড্রয়িং থেকে শুরু করে যা যা করবে সব মিলা এগুলোর সাথে কিন্তু কিবোর্ড আপনারা অ্যাটাচ করতে পারবেন জি আর এক্সটারনাল কিবোর্ড ইউজ করতে পারবে খুব রিল্যাক্সে মোটামুটি হাই গ্রাফিক্স ডিজাইনও করতে পারবে এটা আচ্ছা প্রাইস কত আসবে এটা দাম মাত্র 50000 টাকা 50000 টাকা S7 FE FE 6GB 128GB অনলি ওয়াইফাই আচ্ছা এরপর হচ্ছে স্যামসাং ট্যাব S6 লাইট আমরা হচ্ছে বেশ কিছু ট্যাব দেখলাম আর এগুলোর সাথে ভাইয়া অনেকে অ্যাপল পেন্সিল নিতে চাই অ্যাপল ট্যাবের সাথে প্রথম জেনারেশন সেকেন্ড জেনারেশন দুটোই আমাদের কাছে ইউজ আছে প্রাইস একটু বলে দিবেন ভাই ইউজগুলোর দাম হলো সেকেন্ড জেনারেশন 10000 টাকা আর ফার্স্ট জেনারেশন 7500 আর নতুন হলো সেকেন্ড জেনারেশনের দাম 14000 টাকা আর ফার্স্ট জেনারেশনের দাম 11000 টাকা আচ্ছা ওকে তো এখানে আমরা ঘড়ি দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ এগুলো কি ব্র্যান্ডের জি আপনার হাতে যেটা আছে এটা হলো হুয়াওয়ে GT2E কিছু টাকা অ্যাডভান্স করবে আমাদেরকে তারপর আমরা সুন্দরবন এটা দিয়ে দিব উনি পরের দিন সেটা কন্ডিশনে নিয়ে তুলে নেবে আচ্ছা আচ্ছা ওকে লাস্ট আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক এ শপ নাম্বার 19 আর ওয়ারেন্টি পলিসিটা আমি একটু বলে দিচ্ছি যারা এই প্রোডাক্টগুলো নেবেন তারা এক সপ্তাহের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে এইভাবে লাইক করে জানাতে হবে আর বেশি বেশি কমেন্টস করতে হবে সবাই ভালো থাকবেন আর সবাইকে আমন্ত্রণ রইলো ঘুরে যাওয়ার জন্য মোবাইল এক্সচেঞ্জ বিলি থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ